আজকে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে তৃতীয় রোজা, তো আজকে মূলত ছাদে আসছি, ফুলগুলো ধুয়ে দিয়েছি, ফুলগুলো ধুয়ে দিয়েছি, অনেক রোদ তাই ছাদে আসছি রাফিকে নিয়ে। এই ফুলগুলো, এই যে, তো রাফিকে নিয়ে আসছি, ফুলগুলো শুকিয়ে গিয়েছে, তো ফুলগুলো এখন নিচে নিয়ে যাব। তো রাফিকে বললাম চলো রাফি এই ফুলগুলো নিয়ে আসি, ফুলগুলো তো শুকিয়ে গেছে, ও আসবে। তো এখন ছাদ অনেক গরম, হাঁটতে পারতেছে না ছেলেটা, চলে যাব এখন, একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। রাফি, এই ফুলগুলো তুমি কি করবা? নিয়ে যাব। কোথায়? এই যে তাকাও, ফুলগুলো দিয়ে তোমাকে জানো শাহবাগ পাঠাবো, তারপর তুমি এগুলা কি করবা? সবাই ফুল বিক্রি করাবো, বলবো রাফি নাও ফুল বিক্রি করাবো। রাফি ঠিক আছে, পরে আবার তুলে ধরবো আপনাদের সাথে, এখন চলে যাই। সালামু আলাইকুম, এই তো চলে আসলাম। আজকে ইফতারিতে রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, ডিমের কাটলেট। তো সবাই কম বেশি বাসায় পারে, তো যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তাদের জন্য নর্মালি আমি শিখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এভাবে করতে পারেন। এগুলো হচ্ছে আলু সেদ্ধ, আলু সেদ্ধ করে চটকিয়ে রেখেছি এখানে, আর হচ্ছে এটা হচ্ছে ডিম। এখানে আমি তিনটা ডিম নিয়েছি, তিনটা ডিম নিয়ে এভাবে কেটে রেখেছি কাটলেট বানানোর জন্য। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম, হ্যাঁ ব্রেড ক্রাম এগুলো রেখেছি। এটা হচ্ছে মশলা, গরম মশলা এগুলো দিব, এই তো। সাথে লাগবে আরেকটা ডিম আর সরিষার তেল। তো আমি শুরু করছি, তো আপনারা দেখেন আমি কীভাবে করি। প্রথমে আলু তো এগুলো চটকে রেখেছি, আবার একটু চটকাবো। এখন আমি এটাতে গরম মশলাগুলো দিয়ে দিব, এই মশলা যা আছে সবগুলো দিয়ে দিব, পরিমাণ মতো করে এখানে ইয়ে করছি। এখানে গুঁড়া শুকনা মরিচও দিয়েছি তেলে, একসাথে সব কিছু দেওয়া আছে, জিরা মানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কোনো কিছু আমার দেওয়া লাগবে না। লবণ দেওয়া লাগবে, একটু লবণ দিইনি, যেহেতু লবণ আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেমন খান স্বাদ অনুযায়ী। তো আমি যে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিচ্ছি, লবণ অ্যাড করে নিচ্ছি, লবণ ছাড়া তো আর ভালো লাগবে না। তো লবণ অ্যাড করে নিলাম, তো ভালো করে মিশাতে হবে। এখানে অবশ্য সরিষার তেলও সাথে দিতে হবে, তো আমি সাথে সরিষার তেলও দিচ্ছি। সরিষার তেলটা দিলে আপনার অনেক সফট, এগুলো হচ্ছে সরিষার তেল, সরিষার তেল একটু ভালো করে দিলে তো কাটলেটটা অনেক সফট হবে, আলুর ইয়েটা সফট হবে, সুন্দর করে মসৃণ হবে আর কি। কালারটা দেখেন কত সুন্দর আসছে, যখন করবো অনেক সুন্দর। আমার মতো করে বাসায় করবেন, আশা করছি সবার ভাল লাগবে। তো আমি এটা একটু এখন রেখে দেখেন কত সফট হয়েছে, অনেক সফট হয়েছে। আমি একটা পাত্র নিলাম, তো এই একটা ডিম লাগবে, তো এই একটা ডিম আমি এখানে ফেটে দিচ্ছি, কারণ হচ্ছে যখন কাটলেটটা করব তো একটা ডিম আমার এখানে গড়াতে হবে, এই ডিমের মধ্যে একটু ইয়ে করতে হবে, হাত দিয়েই আমি ইয়ে করতেছি। চাইলে আপনারা চামচ দিয়ে করতে পারবেন, আমি হাত দিয়েই করতেছি, সমস্যা নেই। এই তো আমার এটা হয়ে গিয়েছে, এখন এটা আমি এক সাইডে রাখলাম পরিমাণ মতো আলু নিব এভাবে। কে করলো তুমি? হ্যাঁ, এভাবে
এভাবে করে নেবেন আপনারা চ্যাপটা করে এরকম করে তো এই যে এত বড় করে করে নেবেন করে তো এখান থেকে এক ডিমের অংশ এখানে নেবেন নিয়ে এভাবে সুন্দর করে এটা আপনারা মুজে দিবেন তো আমি আমার এই হাত কিন্তু ক্লিন আপনারা আবার ভাবেন না আপনারা দোনো হাত যখন এটা বানাবেন ভালো করে ক্লিন করে নেবেন হ্যাঁ আর এই যে আলু দিয়ে সুন্দর করে এটা চার পাঁচটা বন্ধ করে দিবেন এই দেখেন শেপগুলো যে যার যার ইচ্ছা মতো দিবেন আমি এভাবে লম্বা টেস শেপই দিলাম এভাবে আগে হয়ে গিয়েছে আমার তো আমি এটা এখন এভাবে আপাতত রাখছি এখানে এভাবে লম্বা লম্বা করব প্রত্যেকটা এখন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা হলো কাটলেট আরও এই যে করতেছি আরও আছে আরও এই কয়েকটা হবে দেন আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা বাসায় সবাই এভাবে করবেন এভাবে করবেন আশা করছি সবার ভালো লাগবে অনেক ইয়াম্মি বাচ্চারা কুড়মুড়ে মানে মুচমুচে সস হলে আর এটা হলে দেখবেন কিভাবে খায় সন্ধ্যার নাস্তা বলেন ভালো টেকনিক অনেক মজা তো এইভাবে করে আপনারা সুন্দর করে আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি আপনারাও সুন্দর করে হাতটা ক্লিন করে নেবেন এভাবে বড় বড় করে এরকম পাতলা করে ইয়ে করে আপনারা এই যে ডিম এখানে একটা দিয়ে দিবেন দিয়ে এই এপাশ থেকে দিবেন একটু এপাশ থেকে হ্যাঁ মুড়ে দিবেন তো এভাবে মুড়ে দিয়ে এই তো হয়ে দিয়েছে এভাবে করবেন লম্বাটে লম্বাটে আকার দিবেন সুন্দর হয়ে গিয়েছে তো এইভাবে একটা একটা করে এভাবে সব তৈরি করে নেবেন তো আমার পুরো কাটলেট বানানো কমপ্লিট এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব 10 মিনিট ফ্রিজে রাখার পর তারপর ফ্রিজ থেকে বের করে কাটলেটগুলো আমি ব্রেড ক্রামে ও ডিম নিয়েছি যেহেতু লিকুইড দেখাইছি যে ওই ডিমটা ফেটে নিয়েছি তো ওই ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেড ক্রামে গড়াইয়া তারপর ডুবো তেলে বাজব তো এখন আমি এটা ফ্রিজে রেখে আসি পরে আবার দেখাচ্ছি ফ্রিজ থেকে নিয়ে আসি এই তো ফ্রিজ থেকে ফ্রিজে আমি 10 মিনিট রেখেছিলাম এখন কাটলেটটা নিয়ে আসছি এখন বাকি প্রসেসিংটা কমপ্লিট করব তো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখেন এই আর কি তো আমি একটা নিলাম এখন এই ডিম গুলিয়ে রেখেছিলাম এটাতে একটু চুবিয়ে এভাবে করে আমি এটা হচ্ছে আপনার ব্রেড ক্রাম ব্রেড ক্রামে আপনি সুন্দর করে এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ইয়ে করে তারপরে আরেকটা এই যে হয়ে গেল আমার এটা এটা জাস্ট ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে এখানে রাখলাম একটা একটা করে এরকম করে আমার সবগুলা কমপ্লিট করতে হবে তো আমি একটা একটা করে এভাবে ইয়ে করছি আপনারা বাসায় এভাবেই করবেন বাচ্চাদের খেতে দিবেন সন্ধ্যার নাস্তা হিসেবে অনেক ভালো যারা বাইরের খাবার পছন্দ করেন না এখন করোনার সময় যতটা সেফটিভাবে চলা যায় বাচ্চাদের জন্য বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা বাসায় এভাবে একটু কষ্ট হলেও বানিয়ে দিবেন দেখবেন স্বাস্থ্যসম্মত খাবার কে না চায় বলেন আর বাচ্চা সুস্থসম্মত মানে থাকা আল্লাহর একটা নিয়ামত তো এই যে আমার ডিম কাটলেট পুরোপুরি তৈরি এখন শুধু ডিপ ফ্রাই করব তো বানিয়ে ফেললাম
আর যতটুকু আপনার মনে করেন যতটুকু ইয়ে রয়েছে আপনার ব্রেড ক্রামগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে ফ্রি মানে ফ্রোজেন করে রাখতে পারেন, ফ্রিজে রেখে দিবেন, পরে আবার যখন এই লাগবে তো নিয়ে ওটা ইউজ এটা ইউজ করতে পারবেন। এয়ার টাইট বক্সে রেখে দিলেই হবে, একটা এয়ার টাইট বক্সে রেখে দিবেন, দেন সমস্যা নাই, আবার যখন করবেন ইয়ে করতে পারবেন। এখন আমি এগুলো ডিপ ফ্রাই করব। তো আমি দিয়ে দিলাম, একে একে সবগুলো ডিপ ফ্রাই করে নেব, তিনটা করে দিচ্ছি, কড়াইটা ছোট তো তিনটা করে দিচ্ছি। তো এই তো লাস্ট ফিনিশিং নিয়ে আসলাম, আমার বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ডিম কাটলেট, ডিমের কাটলেট তো দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর মুচমুচে লাল ভাজা হয়েছে দেখতে, দেখেন পুরোগুলো অনেক সুন্দর করে ডিপ ফ্রাই করেছি। তো আমার ডিমের কাটলেটের রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন, আপনারা বাসায় এভাবে করে খাবেন আশা করছি সবার ভালো লাগবে। তো এই আর কি, ঠিক আছে আজকে হ্যালো ভিউয়ার্স, এই তো চলে আসলাম সন্ধ্যার সময় ইফতারির রেসিপি নিয়ে। তো আজকে হলো একটা মজাদার শরবত বানাবো, অনেক মানে সিম্পলভাবে আপনারা বাসায় সবাই খান জানি, তারপর আমি আমারটা দেখাচ্ছি, আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। এটা হচ্ছে বাঙ্গি, তো এখানে একটা বাঙ্গি নেওয়া হয়েছে, কোথায় কি বলে আমি জানি না, তো আমাদের এলাকায় এটাকে বাঙ্গি বলে। তো এই আর কি, বাঙ্গি একটা বাঙ্গি নিয়েছি, আর এখানে নিয়েছি এক মগ দুধ, এখানে চিনি, হ্যাঁ এই তিনটা অ্যাড করেই আমি শরবতটা বানাবো। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে, রোজার মধ্যে ইফতারিতে অনেক মজা। এই তো ব্লেন্ডারে পরিমাণ মতো বাঙ্গি দিয়ে দিচ্ছি, একটু পানি দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু দুধ দিয়ে দিচ্ছি সাথে। তো আমার যে পরিমাণ বাঙ্গি আছে আমার দুইবারে বানাতে হবে। আমি এইবারে সবগুলো দিয়ে দেব, চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি দুধ, এতো এ দেখেন বানানোর পর অনেক সুন্দর হয়ে গিয়েছে একদম। তো আশা করছি সবার ভালো লাগবে, বাসায় আপনারা ট্রাই করেন, রোজার মধ্যে ভালো লাগবে। তো আমি আমার মতো করে তৈরি করলাম, এখন এটা আজান দিলে তারপর খাওয়ার পালা। এই যে ইফতারিতে আজকে, আজকে অবশ্য ইফতারিতে ভাজা পোড়া হবে না, জাস্ট ফ্রুট খাবো, আর হচ্ছে এটা ওই যে শরবত বানালাম যে ভাঙ্গি শরবতটা বানাইছি, তো আজকে ফ্রুট, আর হচ্ছে আপনার এই ডিমের কাটলেট ছিল তো ডিমের কাটলেট বানাইছি ওইটা, এগুলোই আজকে, আর ভাজা পোড়া খাবো না আজকে, এইসবের মধ্যেই খাবো, ঠিক আছে। তো যে যেখানে আছেন দেশ ও বিদেশে সবাই ভালো থাকেন, আর যেহেতু করোনার প্রকোপ অনেক বাড়ছে আপনারা সবাই সেফটিভাবে বাসায় থাকেন, সাবধানতা অবলম্বন করে চলবেন, আমরাও ইনশাল্লাহ চলি, চলার চেষ্টা করি আর কি, চলি যে বলবো না, চলার চেষ্টা করি, ভুলভ্রান্তি তো মানুষের হয়।
তো আপনারা দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ